मोदी बिरोधी कालो पताका मिचिल से अपना देखे कि भाव नेक्कारजनक सभा समावेश तो करते ही देनी उपरंतु वाम गणतान्त्रिक जोटर नेता कमरेड उज्जवल राय सह तारा देखें जे तारा पुलिस पुरुष पुरुष पुलिस हुए नारी कमरेडर गाए हाथ तुले एमनकि नारी कमरेडर गाड़ी तुले गेखने छे समाजतान्त्रिक छात्र फ्रंटर साधारण सम्पादक सादियान हसिन तस्नीम बांग्लादेश छात्र यूनियनर सर्वसाधारण सम्पादक मनीषा वाहिद सह आरो कयेक जन नारी कमरेड के तारा किभाबे नेक्कारजनक भावे हमला करेछे एबं तादेरके ग्रेफ्तार करे तुले निये गेछे। एई घटनार आमरा तीव्र निंदा जानाच्छि एबं अविलम्बे जाते तादेर मुक्त करे देया हय सेई दाबी जानाच्छि एबं आपनारा आपनादेर माध्यमे आमरा जानाते चाई जे एभाबे हमला करे पुलिश दिये कोनोभाबेई आमादेर आंदोलन बंध करा जाबे ना एबं आमादेर जे एइभाबे हमला करा होच्छे सेई हामलागुलोर आमरा तीव्र निंदा जानाच्छि। एटाई आमरा देखि যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নানাভাবে বলা হচ্ছে এই কর্মসূচি পালন করতে পারবো না, পরবর্তীতে এক পর্যায়ে বলা হয় এটা সংক্ষিপ্ত করতে হবে এবং কোনোভাবে রাস্তা বন্ধ করা যাবে না, তারপর আমরা সুযোগ করে দেই যাতে রাস্তা চালু থাকে, যাতে আমাদের জমায়েতটা রাস্তা যাতে ব্লক না করে সেইভাবেই আমরা জমায়েতটা সংগঠিত রাখি। প্রথম দিকে পুলিশ সহযোগিতা করে কিন্তু মিটিংয়ের শেষ পর্যায়ে এসে দেখি আমরা পুলিশ প্রশাসনেরই কোনো কোনো সদস্যের প্রতি একটি চুস্তকানিমূলক আলোচনা করা হয়, এর প্রতিবাদ জানায় আমাদের কর্মীবৃন্দ এবং সদস্যবৃন্দ এবং কোনো কোনো পর্যায়ে আমাদের যে নারী সদস্য আছে তাদের প্রতিও পুলিশের যে আচরণ সেই আচরণটাও কিছুটা শালীন ছিল না। আমরা দেখেছি কোনো নারী পুরুষ এই সদস্যের মধ্যে ছিলেন না, এই ধরনের একটা ধাক্কাধাক্কির এক পর্যায়ে উত্তেজনাও তৈরি হয় এবং একটা পর্যায়ে তাদের অনুরোধেই আমরা সমাবেশটা সংক্ষিপ্ত করে শেষ করি। কিন্তু পরে সমাবেশ শেষে যখন আমরা মিছিল করে আমরা কোর পয়েন্টের দিকে যাচ্ছিলাম তখন আমাদের মিছিলের গতিরোধ করে দেওয়া হয়, মিছিল ছত্রভঙ্গ করতে কারো কারো প্রতি লাঠিচার্জ করা হয়, কারো কারো প্রতি আক্রমণ করা হয় এবং এইভাবে সমস্ত জায়গাটিকে ছত্রভঙ্গ করে বিচ্ছিন্নভাবে আমাদের যে সদস্য কর্মীদের বিরুদ্ধে আক্রমণ করা হয় এবং নারী বন্ধুদেরকে নানাভাবে নির্যাতনও করা হয়। এর প্রতিবাদ আমাদের আহত হয়েছে প্রায় 8 থেকে 10 জন, আটক 2 থেকে 3 জনকে আমি নিয়েছি, আমি দেখেছি আর জানি না আরও যদি 5 জন তাহলে আমি প্রথম আমি 2-3 জন দেখেছি, পরে হয়তো আমি আসলে আমরা নানাভাবে আমাদেরকে তারা বিচ্ছিন্ন করে দেয়, মধ্যে পুলিশ ঢুকে কাউকে একদিকে যেতে দেয় অন্যদেরকে দিতে দেয় এবং এর মধ্যেই এই পরিস্থিতির মধ্যে অনেককেই অ্যারেস্ট করে। এ পর্যন্ত আপনাদের কাছ থেকে শুনলাম, আমি 3 জনকে দেখেছি যে 5 জনকে গ্রেফতার করেছে। আমরা দাবি জানাতে চাই যে নরেন্দ্র মোদীর যে বাংলাদেশে আগমন, কারণ আপনারা জানেন যে নরেন্দ্র মোদী এই ভারতের ক্ষমতায় আসার পর থেকেই সাম্প্রদায়িক বিভাজন তৈরি হচ্ছে, বাংলাদেশে পুশিনের করার যে প্রক্রিয়াটা ওইখানে শুরু হয়েছে এবং নানাভাবে সাম্প্রদায়িকতার বন্ধন ভারতের তো নষ্ট করা হচ্ছে, এর পাশাপাশি এই উপমহাদেশে যে মানুষের মানুষের যে সাম্প্রদায়িকতার যে বন্ধন সম্প্রীতির বন্ধন সেই বন্ধনটা ক্ষুণ্ণ করা হচ্ছে এবং আমরা মনে করি যে মহান মুক্তিযুদ্ধে ভারতের যে অসামান্য অবদান আছে সেটা আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি। কিন্তু নরেন্দ্র মোদী ব্যক্তি নরেন্দ্র মোদীর যে আচরণ সেই আচরণের কারণে সাধারণতার এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে তার আগমনকে আমরা মেনে নিতে পারিনি এবং আমরা মনে করি এর মাধ্যমে আমাদের সম্প্রীতির বন্ধনের জায়গাটা ক্ষুণ্ণ হবে এবং তার এই আগমনের প্রতিবাদই আমাদের এই কর্মসূচি এবং আমরা মনে করেছিলাম যে সরকার এর প্রতি দৃষ্টি দিয়ে তার আগমনের বিষয়টা প্রত্যাখ্যান করবে এবং তাকে ফিরে যেতে হবে এবং নরেন্দ্র মোদীও ফিরে যাবে। এই সেই না যাওয়ার প্রতিবাদেই আমরা যে কর্মসূচি পালন করছি সেই কর্মসূচি পুলিশ উস্কানিমূলকভাবেই আমাদের উপর হামলা চালিয়েছে আমি সেটা বলতে চাই এবং এর পাশাপাশি আমাদেরকে গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে, আমি আশা করব আজকেই অবিলম্বে তাদেরকে মুক্তি দেওয়া হবে কারণ এরা কোনো অপরাধী লোক না।